ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। প্রথমে পরিমাণ মতো লবণ দিব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। একটি টমেটো কুচি দিয়ে দিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের মাছ রান্না হয়ে গেছে। এবার আমরা চুলাটা নিভিয়ে দিব। ভিউয়ার্স, এবার আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমি ইলিশ মাছের সাথে পূর্বেই হলুদ মরিচ লবণ দিয়েছি, সেহেতু এবার অল্প পরিমাণে দিব। ভিউয়ার্স, এখানে লতি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা লতিটা দিয়ে দিব। ভিউয়ার্স, এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স, এবার ইলিশ মাছ রান্না করার ঝোলটা দিয়ে দিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের লতি রান্না হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের লতি দিয়ে ইলিশ মাছ রেসিপি। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আপনাদের ওয়ালে আমার ভিডিও চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।